দেখতে দেয়। দেখতে সব সময় ছিল সমান হাত বললে হবে এরকম ভাবে ওদিকে দেখো বেরাবে পালা পালা ওই মুখ ফাঁকা করো মুখ ফাঁকা করো গুঞ্জেছে কাজ একটা ছোট ইটা হাত ছোট লাগবে ছোট বড় ডাল মানে মুখে এত উঠে থাকে বাঁধা পড়ে জানা আর তো মারা যাবো কিন্তু বাঁধা দেবে সারা ফেলে জানতে ভিতর দিকটা ফাঁকা নাই তো বসে আছে বলে ও ঢুকতে পারছে না ভিতরটা যদি ফাঁকা থাকে তাহলে চলে যাবে তো পাইপ টাইপের খাই চাড়ে দরকার নেই ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা আর বাংলায় খরি অসম্ভব বিষ আছে নিউরোটক্সিক বিষ এটা মানুষের শরীরে রক্ত পৌঁছে গেলে মানুষের মানে মৃত্যু হয়ে যায় ওই যখনই ঝাল ফুঁকে কেউ বাঁচাতে পারবে না হিসাবে কামড়ালে আমাদের প্রায় 80% সাপের বিষ নাই সেই সব ভুর তারপর ইনি হলিনা বেড়না যেগুলো বলে ওই সব সাপে যদি কামড়ায় তো ওই জাগনি বাঁচিয়ে দেবে এবার ওই জাগনি যখন বাঁচিয়ে দেবে তখন বিষাক্ত সাপে যদি কামড়ায় তখন বলবে ওই ওই জাগনির কাছে যা আর আগে একজনকে কামড়াইছিল ও বাঁচিয়ে দিয়েছে যখন এই সাপে কামড়াবে ওর কাছে নিয়ে যাবে তখন বলবে টাইম পার হয়ে গেছে আর লগ্ন খারাপ আজকে ডেট ভালো নয় সেই জন্য বলছি মানে এই সাপে যদি কামড়ায় সবসময় ট্রিটমেন্ট হসপিটালে গিয়ে করাবেন ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নেবেন সাপে কামড়ালে সাপ চিনতে যাবেন না সোজা হসপিটাল যাবেন রক্ত টেস্ট করবে 10 মিনিটের মধ্যে টেস্ট হয়ে যাবে আর রক্ত টেস্টের মাধ্যমে বলে দেবে যে কী সাপে কামড়াইছে কী ওষুধ লাগবে তো এখানে ভিডিওটা আমরা শেষ করছি দেখা হবে জঙ্গলে গিয়ে এটা কি করবা এটা ছেড়ে দেবো ভিডিওতে দেখতে পাবেন আসে তো ছেড়ে দিবা
ফাঁকা জঙ্গলে গিয়ে ছেড়ে দেবো। ভোর প্রায় পাঁচটা বাজবে তখন, আমাদের জন্য আড়াই ঘন্টা ওয়েট করলো। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা কি বলে দাম? কুমার। হ্যাঁ কুমার, তোমার মাল বল খাবে ঘেড়ি বল কেন? ওটা ভয় লাগে, টাইম লাগে। তুমি তো সারে না বুঝছো, কইবো কেন বন্ধুগণ। আমরা গ্রাম থেকে বেরিয়ে অনেকটা পথ চলে এসেছি, এখন মাঠে চলে এসেছি। আপনারা দেখুন, মাঠে একটা সেরকম নির্দিষ্ট একটা জায়গা খুঁজছি যেখানে সাপটাকে আমরা ছাড়বো, কিন্তু এখনও সেরকম জায়গা পাইনি যে সাপটাকে কোথায় ছাড়বো। আর সাপকে ছাড়লে সাপ হয়তো এক জায়গাতে থাকবে না স্থির, ছেড়ে দিলে অন্য জায়গায় চলে যাবে সেটা ঠিক, কিন্তু একটা ভালো জায়গা দেখে সাপটাকে ছাড়তে হবে। দেখি কোথায় জায়গাটা পাই। অবশেষে আমরা ফাঁকা জায়গা একটা চলে এসেছি, মানে এর চাইতে আর ভালো জায়গা হয়তো এখানে নেই। পাশে কেলেন আছে, আর কেলেনের আশেপাশে কোথাও বাঁধ বা ব্রিজ নেই যেখানে লোক এখন জল ছেঁচে চাষ করবে। তো সাপটিকে আমরা এখন এই জঙ্গলে ছেড়ে দেবো। সাপটা অবশ্যই এখানে থাকবে না, কিন্তু এখানে ছাড়বো। তখন দেখতে গেলে সাপটা চলে গেলে জঙ্গলে। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি, কিছু ভুল থাকলে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।